গরম খাবার নয়। এখানে মায়ের প্রসাদ হিসেবে ভক্তদের দেওয়া হয় পান্তা ভাত ও ডালের বড়া। 72 বছরে পড়ল বনগাঁর নাথবাড়ির শীতলা পুজো। কোনো গরম খাবার নয়, এখানে মায়ের প্রসাদ হিসেবে ভক্তদের দেওয়া হয় পান্তা ভাত ও ডালের বড়া। 72 বছরে পড়ল বনগাঁর নাথবাড়ির শীতলা পুজো। বনগাঁ কোরার বাগান এলাকায় নাথ পরিবারে ধুমধামের সঙ্গে মহাসমারোহে পালিত হল শীতলা পুজো। নাথ পরিবারের এই পুজো এবারে 72তম বর্ষে পদার্পণ করল। পরিবার সূত্রে জানা যায়, নাথ পরিবারের মাতামহ প্রথম এই পুজোর সূচনা করেছিলেন। জানা যায়, পূর্বে এই নাথ পরিবারের সদস্যরা এক ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যা পরবর্তীতে এক মহামারীর আকার ধারণ করে। সে সময় এই পরিবারের মাতামহ মেয়েদের এক শীতলা মন্দিরে পুজো দিতে যান। তারপরই মাতামহ স্বপ্নাদেশ পান তার বাড়িতে শীতলা পুজো করার। তারপর থেকেই আজ অবধি ধারাবাহিকভাবে পুজো হয়ে আসছে। পূর্বে ঘট পুজোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হলেও ধীরে ধীরে তা মূর্তি পুজোয় পরিণত হয়। নাথ পরিবারের এক সদস্য নিমাই নাথ বলেন, নাথ পরিবারের মাতামহ এই পুজোর সূচনা করেন। পূর্বেই নাথ পরিবার এক ভাইরাস আক্রান্ত হয়, সেই সময় মাতামহ মেয়েদের এক মন্দিরে পুজো দিতে গিয়ে এই শীতলা পুজোর স্বপ্নাদেশ পান। তারপর থেকেই নাথ পরিবারে এই শীতলা পুজো হয়ে আসছে। বর্তমানে এই শীতলা পুজোয় এলাকার সমস্ত মানুষেরা যোগদান করেন। এই বিষয়ে তিনি আরো বলেন, গল্পটাতে আমরা পূর্বে যেটা জেনে আসছি, আমার দিদিমা মানে মাতামহ, তিনি ছোটবেলায় একবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং বাড়ি শুদ্ধ লোক পুরো একদম মহামারীর মতো আকার ধারণ করেছে। সেই সময় আমার ওই দিদিমা ওখানে মেয়েদে বলে এক মানুষ ওখানে শীতলা মায়ের স্থান আছে, সেখানে গিয়ে হত্যে যায়। হত্যে দেওয়ার পর মাকে স্বপ্নে আদেশ দেয় যে তোর এখানে আর হত্যে দিতে হবে না, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে তুই মুক্তিমান পুজো না করতে পারিস, যেমন তেমন করে ঘটে পথে আমাকে পুজো কর, তাতেই আমি তোর সন্তুষ্ট হবো এবং তোর বাড়িতে আমি পৌঁছে যাব। সেইভাবে আজ অবধি সেই ধারাবাহিকভাবে পুজোটা হয়ে আসছে। আগে কথিত আগে ঘর পেতেই হতো, পূর্বে ধীরে 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 আজকে এই জায়গায় এসছে। আজ 72 বছর পদার্পণ করলো এই মায়ের পুজো, আমরা সেইটা ধারাবাহিক হিসেবে দিদিমার স্মৃতিস্বরূপ ধরে রেখেছি। এবং আমরা শুধু নয়, এরকম এখানকার যে পাড়া প্রতিবেশী সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে, তার উদ্যোগেই আমাদের এই পুজোটা আজ হয়ে আসছে। এটা আমাদের একটা মা, যেহেতু শীতলময়ী মা, এখানে কোনো গরম পদার্থ জিনিস চলে না, মা শীতল ঠান্ডাময়ী, ওই জন্যে আমরা এখানকার লোক সবাই এই দিন পান্তা এবং শীতল ষষ্ঠী হিসেবে পালিত করি। এখানে কোনো নিরামিষ হয় না, এবং কি মাছ মাংস কোনো সময় চলে পাড়া প্রতিবেশী সবাই ওই দিনটাকে এবং এই দিনটাকে খুবই মানে। হ্যাঁ, এবং আমরা এই পান্ত ভাত্তা শীতল ষষ্ঠী হিসেবে আমরা পালিত করি। জানা যায়, মাকে ভোগে কোনো রকম গরম ভোগ নিবেদন করা হয় না, শীতলা মায়ের প্রসাদ হিসেবে পান্তা ভাত ও ডালের বড়া খাওয়ানো হয় ভক্তদের। কথিত আছে, এই শীতলা মায়ের ঘটের জল যদি কেউ খায় তাহলে তার রোগ মুক্তি ঘটে। এই বিষয়ে পরিবারের এক সদস্য পল্লবীনাথ জানান, এবছরে 72তম শীতলা পুজো আয়োজিত হয়েছে আমাদের পরিবারে। ছোট থেকেই পুজো দেখে বড় হয়েছে। এই পুজোর সময় আমরা সবাই মিলে খুব আনন্দের মধ্য দিয়ে দিনটি কাটাই। এই বিষয়ে তিনি আরো বলেন, আমাদের বাড়িতে 72তম পুজো আয়োজিত হয়েছে, মানে আমার ঠাকুমার মা মানে আমার বড় মা, সেই আমল থেকে তিনি পুজো করে গেছেন। মানে আমার বাবা জ্যাঠা এদের কাছ থেকে শোনা যে আমাদের মানে যেটা মায়ের দয়া বলা হয়, মানে পক্স যেটা বলা হয়, সেটারই তিনি দেবী আর কি। তার ঘটের জল দিয়ে কেউ যদি ঘটের জল খায় বা গায়ে মাথায় দেয়, সেটাই আর কি, মানে সেটার থেকেই মুক্তি পাওয়া যায়। এবার আমাদের এই পুজোতে নিয়ম, মানে সেদিনকে তো রান্না বান্না করতে নেই, সেদিনকে পান্তা ভাত আর ডালের বড়াই মানে ভক্তবৃন্দরা আসে সেইভাবেই আর কি খাওয়া দাওয়া করে। এই পুজোটা আমাদের পাড়ার লোক মানে সবাই মিলে হই হই করে আর কি পালিত হয় করে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।